এবারে আমরা একটা এক্সাম্পল দেখি। বোর্ডে তোমরা একটা সার্কেল আঁকা দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু অ্যাঙ্গেল আঁকা আছে, কিছু অ্যাঙ্গেল ইনফরমেশন দেওয়া আছে এবং কিছু অ্যাঙ্গেল তোমাকে বের করতে বলা হয়েছে। এখানে কোশ্চেনে তোমাকে দুটো ইনফরমেশন বের করতে বলা হয়েছে, তোমাকে অ্যাঙ্গেল কিউ পি বি এটা বের করতে বলা হচ্ছে এবং অ্যাঙ্গেল পি এম এ এই দুইটা অ্যাঙ্গেল বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে কি কি ইনফরমেশন আমরা কাজে লাগাতে পারি। এখানে ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে তোমাদেরকে ড্রয়িং এ আটটা সার্কেল এঁকে আটটা রুল বা আটটা ফর্মুলা শিখিয়েছিলাম সার্কেলের ব্যাপারে, এখন নাইন আর একটা ফর্মুলা শিখেছি। যদি একটা সার্কেলের ডায়ামিটার হয় এ বি এবং এই ডায়ামিটারের দুই প্রান্ত থেকে সার্কেলের যে কোনো একটা পয়েন্ট পর্যন্ত আমি একটা অ্যাঙ্গেল আঁকি এ সি বি, এই অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হবে এবং এটাকে সহজ কথায় বলা যায় হবে যে অ্যাঙ্গেল এট দ্য সেমি সার্কেল ইজ 90 ডিগ্রি অলওয়েজ। সেটা যদি শুধু এখানে হবে তা না, এই অ্যাঙ্গেলটা যে এ ডি বি সেটাও হবে 90 ডিগ্রি। তাহলে এখন খেয়াল করে একটা জিনিস, এখানে বলা হচ্ছে যে এই সার্কেল থেকে অ্যাঙ্গেল কিউ পি বি এটা ভ্যালু কত, কিউ পি বি অ্যাঙ্গেল হলো এটা এক্স। খেয়াল করে দেখো যে কিউ বি এই দুই পয়েন্ট থেকে একটা অ্যাঙ্গেল দিয়েছে এই পর্যন্ত, অ্যাঙ্গেল অ্যাট সার্কেল অ্যান্ড অ্যাঙ্গেল অ্যাট সার্কেল, আর কিউ বি থেকে আর একটা অ্যাঙ্গেল এখানে দিয়েছে। আমি যদি একটু সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যখন তুমি একজন বিগিনার তখন এই ব্যাপারগুলো তোমাকে খেয়াল করবে। খেয়াল করো যদি এই পয়েন্টটা কিউ হয় এই পয়েন্টটা বি হয় তাহলে সিনারিওটা অনেকটা এরকম, কিউ থেকে কিউ এবং বি থেকে একটা অ্যাঙ্গেল এস পর্যন্ত এখানে এবং কিউ এবং বি থেকে আরেকটা অ্যাঙ্গেল পি পর্যন্ত এখানে, এই অ্যাঙ্গেলটা হলো এক্স। দেখো কিউ পি বি এক্স আর কিউ এস বি সেটা কত 21। তুমি যদি এভাবে জিনিসটাকে তোমার কল্পনায় দেখতে পারো তাহলে তুমি খেয়াল করে দেখো যে এই শেপটা কার সঙ্গে মিলে, এই যে এই শেপটার সঙ্গে মিলে অ্যাঙ্গেল অ্যাট সার্কেল অন সেম সেগমেন্ট অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্সেস আর সেম, দুইজন একই সেগমেন্টের উপর এবং দুইটার যে এন একটা কিউ এবং একটা ডি পয়েন্ট, তাহলে এরকম একটা অ্যাঙ্গেল হলো 21 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল আমাদের এক্স ডিগ্রি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 21 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু 21 এই ফর্মুলা অনুযায়ী। এরপর আমরা যখন চলে আসি পি এম এ ক্ষেত্রে, পি এম এ বের করতে বলেছেন, তো পি এম এ বের করার আগে আমাদের কিছু রুল জানা দরকার। কি রুল জানা দরকার সেটা আমি পরে দেখি, যে এখানে বলা হচ্ছে এটা 21 ডিগ্রি হলে এটাও 21 ডিগ্রি, তার মানে 69 আর 21 অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি। ওটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। তোমাদের এই অঙ্কটার শুরুতে আমি একটা জিনিস শিখিয়েছিলাম, কি শিখিয়েছিলাম যে অ্যাঙ্গেল অ্যাট সেমি সার্কেল ইজ 90 ডিগ্রি, তাহলে যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তাহলে এইটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট সেমি সার্কেল, অর্থাৎ এই যে AB এটা কি জিনিস, এই এটা হচ্ছে একটা ডায়ামিটার, যেহেতু AB ডায়ামিটার এবং M তাদের মিড পয়েন্ট তাহলে এই M টা হচ্ছে এই সার্কেলের সেন্টার। তাহলে আমি P থেকে M পর্যন্ত জয়েন করে দেই, আমাদের একটা অ্যাঙ্গেল পাই PMA। তাহলে খেয়াল করে দেখো অন সেম সেগমেন্ট PA এর উপর অ্যাঙ্গেল অ্যাট সেন্টার হচ্ছে PMA আর অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স হচ্ছে PBA, এই অ্যাঙ্গেলটা কত হবে, এর ডাবল হবে, টু ইন্টু 24 ডিগ্রি অর্থাৎ 48 ডিগ্রি। এর মানে আছে